হ্যালো এভরিওয়ান, যারা পুরাতন স্টুডেন্ট আছো তাদের জন্য একটা সাজেশন আর কি। যারা আসলে প্রমোট গিগ নামে একটা অপশন পাচ্ছ সেলার, তাদের আসলে সেলটা বাড়ানোর জন্য ফাইবার আসলে প্রমোশনটা একটা চমৎকার জায়গা। সো প্রমোট গিগে গেলে তোমরা দেখবে এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড নামে একটা অপশন আছে, তো আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে আসলে গিগের আমার যে কটা গিগ থাকবে সেই কটা গিগ সবগুলো আমি দেখতে পাবো। যে গিগটাতে আমি প্রমোট করতে চাই সেই গিগটা আমি ক্লিক করে নেক্সটে ক্লিক করবো। ওকে, তারপর এখানে আসলে রিভিউ ইউর বিড, অর্থাৎ আমার এই গিগে আমি আসলে বিডিং অ্যামাউন্টটা কেমন দিতে চাই, অর্থাৎ পার প্রত্যেকটা ক্লিকে আসলে আমার কত কস্টিং নেবে ফাইবার আমার কাছ থেকে, এই জিনিসটা দেখাচ্ছে। আর আমরা আমাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেটা থেকেও বিড করতে পারি। প্রথমে $10 ফ্রি আমি দেখলাম একটু আগে, মানে প্রথমে বিড করার জন্য ফাইবারে নতুন নিয়ম করতে $10 তুমি গিফট পাবা, এছাড়া তোমার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে সেটা দিয়ে তুমি বিডটা কন্টিনিউ করতে পারবা। আচ্ছা, বিডিং রেটটা সেফ থাকার জন্য সাজেশন হচ্ছে তোমার ফাইবার আসলে যেই অ্যামাউন্টটা সাজেস্ট করে সেই অ্যামাউন্টটাতেই বিডটা রাখা। ও আসলে ঠিক করে যে মানে কে কত মানে অ্যামাউন্ট দিবে, যার যে যত, ধরো আমি $1 করে দিব পার ক্লিকে, তাহলে আমারটা সবার উপরে দেখাবে এরকম আর কি। সেখানে আসলে বিড করে উপরে যেতে হয়, তো ওখানে রিকমেন্ডেড বিডের অ্যামাউন্টটাতে আমি চুজ করবো এবং নেক্সট দিব। আচ্ছা, এখানে আমাদের কত অ্যামাউন্ট মানে ডেইলি কত ডলার খরচ করতে চাই সেই জিনিসটা দেখাচ্ছে। তো এখানে আমি যদি $2 খরচ করি ডেইলি, আমি $2 ডেইলি প্রায় 5টার মতো ক্লিক পাবো, $5 খরচ করলে 14টার মতো ক্লিক পাবো। এছাড়াও আমি কাস্টম যে কোনো অ্যামাউন্ট দিতে পারি, ধরা যাক আমি $50 দিলাম, $50 যদি দিই আমাদের ক্লিক আসবে প্রায় 135টা, 135টার মধ্যে যদি 50টা ক্লায়েন্টও কনভার্ট হয় তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট। হ্যাঁ, তো মানে 50টা যদি আমরা ধরলাম $2 বিট করবো তাহলে 5টা ক্লিক, 5টার মধ্যে 2টা ক্লায়েন্ট আসলে কিন্তু পঞ্চাশ $100 আমি একটা 2টা অর্ডার পেয়ে যাচ্ছি $2 বিনিময়ে। এরপর প্রমোট গিগে ক্লিক করলে আমি দেখবো আমার গিগটা প্রমোট হয়ে গেছে এবং একটা ড্যাশবোর্ড থাকবে, সেখানে আমাদের প্রতিদিন কটা করে ক্লিক আসতেছে, বিডের অ্যামাউন্ট বাড়ানো উচিত কিনা আমি ফিল্টার করবো সপ্তাহ মাস ওয়াইজ, এরকম সবগুলো অপশন। সো নতুন যারা মানে পুরাতন যারা আছো যাদের অ্যাকাউন্টে প্রমোট গিগ অপশন আছে এই প্রমোট গিগটা দেখাবা। সো প্রমোট গিগ করলে কি হবে, সার্চে ধরো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম তাহলে এই যে টপে তোমার গিগটা সবার আগে দেখাবে। আর একটা অপশন হচ্ছে যে কোনো একটা গিগে ঢুকলে আমাদের রিকমেন্ডেড ফর ইউ নামে একটা অপশন আছে, সেখানে আমরা দেখতে পাবো যে অন্য আরো 2-3টা গিগ দেখা যায় একটু নিচের দিকে, সেখান থেকে কিন্তু সেলের অনেক চান্স বেড়ে যায়। এখানে দেখো এই যে ফাইবারে রিকমেন্ড করতেছে রিকমেন্ডেড ফর ইউ দিয়ে, এখানে আসলে দুজন সেলারের 2টা গিগ দেখাবে। তো আমরা এই দুজন সেলারের মধ্যে ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি চান্স থাকে যে এই গিগটা যদি পছন্দ না হয় এদের দুজনের যে কোনো একজনের কাছে যাওয়ার জন্য। ওকে, তো এরা কিন্তু প্রমোশন করে এখানে আসছে, আর সার্চে প্রথমের দিকে থাকবে এটা তো আসেই। সো অল অফ দ্য বেস্ট, মানে নতুন যারা আসো তাদের মানে পুরাতন যারা আসো যারা আসলে মোটামুটি রেগুলার অর্ডার পাচ্ছ তারা প্রমোটের মাধ্যমে আরো অর্ডারের পরিমাণ বাড়াতে পারো। বেস্ট অফ লাক।